ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। এটা কিন্তু আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। সবাই আল্লাহ আকবার বললে আরো সুন্দর হইত। بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا. বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে, সবাই শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মেরাজ দিয়ে বন্ধু ওয়াজ করেছেন, আমি করলে কি দোষ হবে না ভালো হবে, আমারটা কি গুণ হবে না দোষ হবে, গুণ না একটু ফেসাইয়া প্রশ্ন করলে আপনি লোক উত্তর দিতে পারেন, আমি ট্রেনিং দিতে হবে, ভালো ইমাম সাহেব রাখতে হবে, ভেরি এক্সপিরিয়েন্স ম্যান, ঠিক কিনা, ভেরি হার্ড এক্সপিরিয়েন্স ম্যান, ঠিক কিনা বলে একটু ভালো করে খাইয়ে। বন্ধুরে আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ওই সত্তা, পবিত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার প্রিয় বান্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রজনী যুগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, আল্লাহ চার পাঁচ চতুর্দিক বন্ধ রহমত বরকতময় করে দিয়েছেন, আল্লাহ বলেছে যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি, বলেছেন কে বন্ধু, পাই টু পাই ব্যাখ্যা করতে পারবো না কারণ এই বিষয়টা বেরি একটা হার্ড, এই জায়গাটাতে আসলে অনেকে রাগ হবে, ম্যাক্সিমাম লোক খুশি হবে, ইমানদাররা খুশি হবে, আর মুনাফিক খুশি হতে পারে না, ঠিক কিনা বলেন, যাদের নবীর প্রতি প্রাণ ভরা ভালোবাসা তারা খুশি হবে, আর যাদের নবীর সাথে দুশ্মনী আছে তারা খুশি হতে পারবে না, মনে মনে গাজী সুলাইমানকে বকবে, ঠিক কিনা, আর জোরে বন্ধুরে আমার। ও বন্ধু আমি আমার আলোচনায় যেতে চাই, বন্ধু তুমি আস্তে 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 করে তুমি আরেকটা সূরা আমাকে খুঁজে দাও, সূরা নাজম, এটা সম্ভবত মনে হয় 21 পারা, সূরা নাজম 21 পারা 8 এবং 9 নম্বর আয়াত খোলো বন্ধুরে আমার, 21 পারা না 21 পারা, দেখো তুমি আস্তে আস্তে তুমি রিল্যাক্সে দেখো, বন্ধুরে আমার, আমার আল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে তিনি এই মসজিদে বন্ধ, মসজিদে হারাম মানে খানাই কাবা, কোন জায়গা, মসজিদে হারাম মানে খানাই কাবা থেকে ওই যে বন্ধু মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, আল্লাহ এখানে বলেছেন বন্ধু, কিন্তু সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব কত কাছে থেকে আল্লাহর আরশে দেখা করেছেন সেই নিয়ে আল্লাহ ওয়াজ করেছেন, জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, মারহাবা বলেন আরো জোরে, বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোন জায়গা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে বন্ধু, এই ভ্রমণের মধ্যে আছে বন্ধু কত প্রেমময় খবর, ও বন্ধু তার আগে আমি এখান থেকে আল্লাহ এখানে বলেছে আমি বন্ধু বিভিন্ন দিক থেকে আপনাদেরকে একটা এক্সাম্পল তুলে দিতে হবে, শুধু ডাইরেক্টলি কোরআন থেকে বন্ধু পুরো ঘটনা আমি বর্ণনা দিতে পারবো না, কখনো হাদিস শরীফের মধ্যে আমাকে যেতে হবে, যাইতে রাজি আছেন না নাই, আর জোরে বলেন
বন্দরে আমার আমার নবী এশারের নামাজ পড়ে বন্ধু উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও নবী আপনি উঠুন জমজমের কিনারায় যেতে হবে এখান থেকে আমাদের যে প্রক্রিয়াবাদীর কাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লাহর বাড়িতে নিজে আপনাকে দাওয়াত দিয়েছে আপনাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন প্রেমটা কেমন আল্লাহ হলেন স্রষ্টা কি কথা বলে না কেন আল্লাহ হলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ জুরে জুরে আল্লাহু আকবার একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত একদিকে বন্ধু মালিক আরেকদিকে মালিকে বান্দা এবং নবী কিন্তু স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো ফারাক আমার আল্লাহ রাখলেন না প্রেমের কারণে এত সুন্দরভাবে বন্ধু মিলেমিশে একাকার হয়ে গেলেন এবারে জিব্রাইল আলাইহিস সালাম আসলো বন্ধু আসার পরে এবারে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বন্ধু জমজমের কিনারায় গেল আমাদের নবীকে নিয়ে দেশে বিতর্ক আছে না নাই কথা বলেন না কেউ আছে না নাই কেউ নবীকে সম্মান দিয়ে উপরে উঠায় কেউ আবার বন্ধু সম্মান হানি করে নিচে নামায় আছে না নাই যারা নবীর সম্মানকে হানি করে নিচে নামায় ও বন্ধু তাদের আর ঈমান রইল না কারণ নবীকে ভালোবাসা নবীকে সম্মান করা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য ফরজ এবং নবীর পরিবারকেও ভালোবাসা আমাদের জন্য বন্ধ ফরজ এখানে আপনারা লক্ষ্য করবেন আমার ওয়াজে নবী সম্পর্কে কিন্তু বিতর্কিত সমাধান থাকবে কি থাকবে বিতর্কিত সমাধান কিছুদিন আগে এক বক্তা বন্ধ বয়ানে বলেছেন আমি নাম তার বলবো না সেই বলেছে নবী নাকি তার বড় ভাই আর সে নাকি নবীর ভাই জোরে জোরে নাউজুবিল্লাহ বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবা গো সে আরো বলেছে আমার নবীর কাছে ওহি আসে না এই জন্য নবী নাকি পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন আত্মহত্যা করার জন্য জোরে জোরে নাউজুবিল্লাহ আপনারা যদি সারা জীবন নামাজ না পড়েন সারা জীবন রোজাও না করেন সারা জীবন কোরআন তেলাওয়াত না করেন আমার বিশ্বাস তার বক্তব্য আপনারা গ্রহণ করতে পারেন না ঠিক কিনা বলেন এই জন্য বন্ধু বলতে চাই জমজমের কিনারায় নবীকে নেওয়া হলো বন্ধু নবীর সিনা সাক করা হলো সিনা সাক মানে বুঝেননি বিদীর্ণ করা হলো সোজা ভাষায় যদি বলে এটা কি আমাদের পানা যদি আধুনিক ডিজিটাল বাংলাদেশের ভাষা অনুযায়ী চিকিৎসকদের ভাষা অনুযায়ী এটাকে বলা হয় অপারেশন এই আমার নবীর সার্জারি কে কইছে চমৎকার চমৎকার মানে কি চমৎকার ভাবে কথা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দেয় তোমার মতো সব যুবকের অন্তরে নবীর প্রেম আল্লাহ ঢুকাইয়া দেখ আমিন বন্ধুরে আমার আমার ছোট ভাই বলছে একেবারে ছোট সে বলছে সার্জারি ওপেন হার্ট সার্জারি আছে না নাই আমার নবীরটা বন্ধু ওই যে বলে নবী আমাদের মতো কার মতো বলে নবী নাকি আমাদের মতো নবী আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কয়লা আইকুম মিত্রি তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত কেউ হাত তোলে না কারণ নবীর মতো কেউ নাই ঠিক কিনা বলেন আমার নবী বেনজির ও বেমিসাল আমার নবীর মতো কেউ নাই আমার নবীর মতো অন্য কোন নবীরাও না বন্ধুরে আমার এই জামানার কিছু মুসলমান উম্মত দাবি করে নবীর শানকে খাটো করে নবীকে জমজমের কিনারায় নেওয়া হলো নবীর বক্ষ বিদীর্ণ করা হলো ভিতর থেকে বন্ধু সবকিছু বের করা হলো সুন্দর করে দৌত করা হলো সুগন্ধি লাগাইয়া বন্ধু মেশক অম্বর যুক্ত করে আবার নবী বলেছেন আমি সশরীরে জিন্দা প্র্যাকটিক্যালি আমি নবী দেখতে পাইতেছি আমার নবীর সিনা সাক করার সময় বন্ধু একটা বারও নবী উহু করে না বন্ধুরে আমার আমার নবীকে যখন বিদীর্ণ করবে বন্ধু ওপেন হার্ট সার্জারি হবে অপারেশন হবে তখন কিন্তু আমার নবী বন্ধু কোনো ইনজেকশনও আগে দিতে হয় নাই আপনাকে আমাকে আমাদের দেশের মানুষকে অপারেশন করতে হলে অপারেশন থিয়েটারে নিতে হয় ঠিক কিনা বলেন যিনি অপারেশন করবে এক্সপেরিয়েন্স ম্যান ডক্টর যিনি আছেন উনি বন্ধু ইনজেকশন পোস্ট করবে সেন্সলেস করে দিবে তার মানে একবারে তার সাথে চেতনাকে হারিয়ে ফেলবে তারপরে অপারেশন থিয়েটারে নিবে মিটার দিয়ে মাপার পরে যোগ্য হলে তাকে অপারেশন করবে অপারেশন সাকসেস হওয়ার পরে আবার তাকে নির্দিষ্ট সময় বেঁধে দিবে এই সময়ের মধ্যে তুমি কোনো আওয়াজ দিতে পারবে না হাঁটতে পারবে না চলতে পারবে
পারবা না, তোমাকে রিল্যাক্স রাখতে হবে। বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য একটু করে এক্সাম্পল দিব, বিরক্ত হয়েন না বন্ধু, কারণ আগামী বছর বাসলে আবার দেখা হবে এই মাহফিলে। যদি মরণ হয় এই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, হয়তো বা এই মাহফিল হতে পারে আপনার নাজাতের জারিয়া, ঠিক কিনা বলেন? এবার কি করলেন বন্ধু, নবীর বক্ষ বিধান করে আবার একজাস করা হলো। এবার বন্ধু আমার নবী একজাস করার পরে এবার আমার নবীকে নিয়ে বন্ধু আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে বরাক। কি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বোরাকের বর্ণনা দিয়েছেন বন্ধু। বোরাকটা ছিল একেবারে সাদা আর এটার উচ্চতা ছিল বন্ধু গাদার চাইতে আর একটু বড়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বন্ধু বোরাকে সাওয়ার হওয়ার জন্য জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বোরাকে সাওয়ার হয়ে যান। এবার নবী বোরাক দেখতে দেরে বন্ধু, ও বন্ধু কিতাব প্রমাণ করেছে আমার নবীর চক্ষু মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়। বন্ধু হৃদয় খুলে শুনো গো, আমার নবী বন্ধু ক্রন্দন শুরু করে দিল, নবীর চক্ষু মোবারক দিয়ে ঝর্ণার মতো বন্ধু পানি মোবারক বিসর্জন দিতে লাগলো। এবার আমার আল্লাহ একটা ডাক দিলেন, জিব্রাইল, জিব্রাইল নজর দিয়ে চাইয়া দেখো রে আমার হাবিব কে, আজকে আমি স্রষ্টা, আমি মনিব, আমি মালিক, আমি লা শরীক, আমি এক, আমার সাথে কোনো শরীক নেই, আমি আল্লাহ। আমার হাবিব হাবিবুল্লাহকে আমার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছি, কেন রে আমার বন্ধু আজকে কান্দে? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মানুষ দাওয়াতের সময় আনন্দিত হয়, উৎসাহিত হয়, হাসতে হাসতে তারা প্রাণ বন্ধু উৎফুল্ল হয়, ঠিক কিনা? জিব্রাইলকে যখন বলল, এবার জিব্রাইল প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি আজকে এত আনন্দ ঘন মুহূর্ত, এত একটা প্রেমময় মুহূর্তে আপনি কেন কাঁদছেন গো নবী? এবার জিব্রাইলকে আমার নবীর ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমার আল্লাহ আজকে আমার জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য বোরাক পাঠালো। জিব্রাইল রে, আমি বোরাক দেখে যত বেশি খুশি হয়েছি তার চেয়ে বেশি চিন্তিত হয়েছি, কেন গো নবী? কয় আমি আমার গুনাহগার উম্মতের চিন্তা মাথায় ঢুকলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো আপনার গুনাহগার উম্মতের কি চিন্তা ঢুকলো গো নবী? এবার আমার নবী ডাক দিয়ে বলল, জিব্রাইল, আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠালো, কিয়ামতের দিন, কিয়ামতের একদিন আগেও যে ইন্তেকাল করবে, কম পক্ষে তার কাছে মনে হবে 50,000 বছর সে কবরে আছে। কই 50,000 বছরের রাস্তা পায়ে হেঁটে উলঙ্গ অবস্থায় আমার বান্দা গুলো কেমন করে ফুলছে রাতের, কেমন করে হাসরের ময়দানে আসবে? ও বন্ধু ফুলছে রাতের পোলটা কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে, এই 30,000 বছরের রাস্তা কেমন করে পার হবে রে? এই চিন্তা করতে করতে আমার চক্ষু দিয়ে পানি চলে আসলো, আমি আমার উম্মতের চিন্তায় পাগল হয়ে গেলাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিল, ও জিব্রাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, যারা আমার হাবিবকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে, আমার হাবিবের ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য একাগ্র চিত্তে এসে আমার গোলামিতে নিয়ে যেতে থাকবে, আমি আমার ওই বান্দা আমার হাবিবের উম্মতের জন্য কাল কিয়ামতের দিন বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি জিকিরে বলে বন্ধু, জগত করলেন ও জালা নবী, আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা, রোজ হাশর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আরশে কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাম পিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন বন্ধুত্ব পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে শক্তি না, আয় হায় 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 রে, ঠান্ডা ধরে গেছে। কবরে গেলে কইয়েন বলে ফেরেশতারা রে ঠান্ডা ধরে গেছে, উত্তর দিতে দিতাম না, যেই হাতুড়ি রেডি করে রেখেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীতে যদি হাতুড়িটা রাখা হয় পৃথিবীর সকল মানুষ জিন যদি চেষ্টা করে সারা জীবন এক সেকেন্ডের জন্য উপরে উঠাতে পারবে না। কি মনে করেছেন এই তামাশাই জীবন? আরে না ভাই, এটা তো পরীক্ষার হলে আছেন এখন বন্ধু শান্ত হয়ে গেলেন, রিল্যাক্স হয়ে গেলেন। এবার নবীকে অর্ডার করলেন, নবী গো বরাকে সাওয়ার হন। এবার আমার নবী বোরাকে সাওয়ার হওয়ার জন্য যখন বন্ধু বোরাকের নিকটবর্তী হলো, আশ্চর্য খবর, বোরাকটা একটু ব্যতিক্রমী আচরণ লাফালাফি শুরু করলো, একটি অন্য মনস্ক হয়ে গেল। জিব্রাইল ডাক দিয়ে বলে, রে বোরাক তুমি কেন বেয়াদবি করতেছো? তুমি কি দেখো না আমার আল্লাহ আল্লাহর হাবিবকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে, বাহন হিসাবে তুমি বোরাক পৃথিবীতে এসেছো, এমন আচরণ কেন করছো গো বোরাক? এবার বোরাকের জবান বের হয়ে গেল বন্ধু, জবান বোরাক দেখে দেখে বলে, রে জিব্রাইল আমার একটা প্রশ্নের উত্তর যদি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছ থেকে আমি পাই রে, আমি বরাক শান্ত শান্ত হয়ে যাব এবং নবীর সাওয়ার হয়ে আমি চল রওনা হব। এবার জিব্রাইল বলে, বোরাক তোমার প্রশ্ন কি, তোমার আবার কি চাহিদা? এবার বোরাক একটা ডাক দিয়ে বলল, জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বোরাক আছে রে, এই সবগুলো বোরাকের মধ্যে আল্লাহ আমাকে চয়েস করেছে আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য, এটা আমার জন্য বড়ই খুশনসিব রে জিব্রাইল। কাল কিয়ামতের দিন যদি নবীর বোরাকের প্রয়োজন হয় রে, নবীকে কথা দিতে হবে রে, আমার নবী যেন আমি বোরাককে ব্যবহার করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বলল, বোরাক সকল বোরাকের মাঝে তুমি কিয়ামতের দিনেও কেন নবীর সঙ্গী হতে চাও, আল্লাহর হাবিবকে তুমি কাছে পেতে চাও? এবার বোরাক উত্তর দিয়ে দিল, রে জিব্রাইল আজকে যেমন সবার উপরে আমার সম্মান, কিয়ামতের দিনও যেন সবার উপরে আমার মর্যাদা থাকে। অথচ আমরা নবীর উম্মত, নবীর শানে বন্ধু যেমনি তেমনি কথা বলতেছি বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ও মান সাব্বা আসহাবি ফাদরিবহু। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, যারা নবীকে গালি দিবে শুনে রাখো, তোমরা ইয়াং ম্যান যাদের বিবেক আছে পড়াশোনা আছে বন্ধু তারা বুঝতে পারবে, তাদের কাছে বেরি মজা লাগবে বন্ধু। নবী বলে দিয়েছে, যারা নবীর শানে আঘাত করবে, নবীর সাথে বেয়াদবি করবে, নবীকে বকা দেবে, নবী বলেছেন কালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, তাকে ধরে তোমরা হত্যা করে ফেলো। কে করে ফেলো? কে বলছে? কে? সত্য না মিথ্যা কথা নবীর হাদিস কি সত্য না মিথ্যা? আরো জোরে। আপনাদের কাছে বন্ধু অনেকের কাছে মিথ্যা মনে হতে পারে, কারণ আপনারা তো আপনাদের নজর দিয়েছেন উল্টো দিকে। কোন দিকে? আর সাহাবায়ে কেরামের সামনে যদি কেউ বেয়াদবি করে, সাহাবীদেরকে যদি কেউ গালি দেয়, নবী বলেছেন আমান সাব্বা সাহাবি ফাদরিবহু, নবী বলেছেন সাহাবায়ে কেরামকে যদি কেউ বকা দেয়, তাদের সামনে আঘাত করে, তাদেরকে বাইন্দা পিটাও। আর আপনাকে বিরিয়ানি দিলে, 500টা টাকা দিলে, একটু হাসি দিয়ে কথা বললে নবীর চাইতে তাকে দামি মনে হয় তার কথা মতো হাঁটে। অথচ নবী দুনিয়াতে এসে বলল কি, রব্বি হাবলি উম্মতি, কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি উম্মতের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে চাইতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কিরে ভাই ওয়াজ ঠিক আছে নি না বদলাই ফেলতা ঠিক আছে সবাই এর পক্ষে এই যুগের ফলাফাইন কিছু বিপক্ষে থাকতে পারে কিন্তু আমার চাচারা একটাও বিপক্ষে না এর অন্তর সিল্লে দেখা যাবে নবীর প্রেম বাক্স ভরা কারণ আমার গ্রামের মুরব্বি জেডি আছে আমার পাশের মুরব্বি জেডি আছে নবীর কথা কইলেই মনে হয় যে তার আল্লাহরে পাইয়া গেছে কারণ কারণ এটা তাদের দোষটা তো এটা কোরআনে কথা আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলেছেন হি হু অবিস দা এবসিল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো তার মানে রাসূলের ভালোবাসার মাঝেই আল্লাহর ভালোবাসা লুকাইত ঠিক কি না বলেন এটা বিবেক দিয়ে আপনি বের করতে হবে কি দিয়ে বিবেচনা দিয়ে ঠিক কি না বন্ধুরে আমার এবার বরাক কে নবী প্রতিশ্রুতি দিয়ে দিলেন যারে যা বরাক আমি কথা দিলাম কিয়ামতের দিন কাল হাসুরের দিন যদি বরাকের প্রয়োজন হয় আমি তোমাকে ডাকব বন্ধুরে আমার বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে বন্ধু বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিস সালাম এবার বন্ধু অর্ডার করলেন নবী বরাকে সাওয়ার হলো সবাকে ওই যে কোরআনে বলেছিলাম আপনাদের মনে আছে নি সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহু আকবার ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঠিক কিনা বলেন তার মানে খানাই কাবা থেকে বন্ধু বাইতুল মুকাদ্দাস এই যে জায়গাটা নবী রওনা দিলেন বোরাকে সাওয়ার হলেন বিদ্যুতের চাইতে আরো দ্রুত গতিতে বোরাক চলতে শুরু করলো বন্ধু চলার ক্ষেত্রে আমার নবী যখন রওনা দিল হঠাৎ করে ডান দিক থেকে একটা আওয়াজ আসলো নবীর কাছে নবীকে ডাকলেন নবী ডান দিকের আওয়াজে কোনো কর্ণপাত করলো না সামনের দিকে চলতেছে বন্ধু আমার নবী ডান দিকে তাকায় না কিছু দূর যাওয়ার পরে বন্ধু আরেকটা বাম দিক থেকে আওয়াজ আসলো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ডান দিক থেকে একটা আওয়াজ বাম দিক থেকে একটা আওয়াজ বন্ধু চলে আসলো চলে আসার পরে নবী ডান দিকে বাম দিকেও তাকালেন না কিছুক্ষণ পরে জিব্রাইলকে প্রশ্ন করলো জিব্রাইল এই যে ডান দিক থেকে আওয়াজ আসলো এই ডাকটা কিসের বাম দিক থেকে যে শব্দটা আমি শুনতে পেলাম এইটা কিসের ডাক এবারে জিব্রাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ডান দিক থেকে যে ডাক দিয়েছিল ইহুদিরা আপনি যদি তাদের দিকে নজর দিতেন আপনার উম্মতগুলো ইহুদি হয়ে যেত আপনি তাকান নাই ভালো করেছেন বাম দিক থেকে যে আওয়াজটা এসেছিল এই আওয়াজটা এসেছিল খ্রিস্টানদের আপনি যদি তাদের আওয়াজ যদি বাম দিকে নজর দিতেন তাহলে আপনার উম্মতগুলো হয়ে যেত খ্রিস্টান আল্লাহু আকবার আর ধরে বলেন আল্লাহু আকবার আমার নবী বন্ধু এটা কিন্তু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্তের ঘটনা এই জায়গাটার বর্ণনা আমি দিচ্ছি বন্ধু এবার আমার নবী কি করলেন সামনের দিকে অগ্রসর হলেন অত্যন্ত সুন্দর সুশ্রী চেহারার যুবতীর মতো নবীকে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ একটু নজর দেন আমার নবী নজর দিলেন না বন্ধু নবীর সামনের দিকে গন্তব্য নবী সামনের দিকে যাইতে যাইতে বন্ধু এবার যাওয়ার পরে জিব্রাইলকে প্রশ্ন করলো জিব্রাইল এই যে সুন্দর উপুষে এটাকে নবী গো এটা হলো কোন মানুষ নয় এটা কোন পৃথিবীর কোন মানুষ নয় এটা হলো পৃথিবী জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনি তার দিকে নজর দেননি ভালো করেছেন কেন রে কই আপনি যদি এটার দিকে নজর দিতেন আপনার নজরের কারণে আপনার উম্মতগুলো পৃথিবী লুবি হয়ে যেত পৃথিবী প্রেমিক হয়ে যেত আপনি নজর না দিয়ে উত্তম কাজ করেছেন জোরে জোরে বন্ধুরে আমার আরো কিছু দূর যাওয়ার পরে নবীর সামনে আরেকটা আওয়াজ আসলো নবীকে ডাকলেন আমার নবী সেই দিকেও তাকালো না ও বন্ধু কিছু দূর যাওয়ার পরে জিব্রাইলকে প্রশ্ন করলো জিব্রাইল এইটা কত সুন্দর এমন ভাবে কেন কৌশল করতেছে এটাকে কৌশল না অপকৌশল আমি বলবো অপকৌশল করতেছে এবার জিব্রাইল উত্তর দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ এটা কোন মানুষ নয় গো এটা হলো শয়তান আপনি যদি তার দিকে তার দিকে নজর দিতেন আপনার দৃষ্টি যদি এদিকে আসতো আপনার সকল উম্মত শয়তানে ওয়াসওয়াসায় মুজ্জিত হয়ে যেত জোরে জোরে আল্লাহু আকবার বন্ধুরে আমার সামনের দিকে রওনা দিলেন যাইতে 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 বন্ধু নবীর কাছে তিন পেয়ালা পানিও আসলো একটা হলো বন্ধু মধুর একটা মধুর পেয়ালা একটা শরবতের পেয়ালা একটা দুধের পেয়ালা কি আমার নবীকে বললেন এখান থেকে যে কোনো একটা বাছাই করার জন্য আমার নবী বন্ধু দুধ বাছাই করলো হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু
আমরা বাঙালি বাংলাদেশের মানুষ পৃথিবীর উম্মত দুধের পাগল না মধুর পাগল না সর্বতের মধুদের পাগল যেমন পৃথিবীর কেউ এত মধুর পাগল না ঠিক কি না দুধের পাগল এত বেশি কেউ তত সর্বতের পাগল না ঠিক কি না বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবী বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ পান করো কারণ দুধরা উৎপত্তি হয় এই সবুজ বৃক্ষ থেকে সবুজ ঘাস তরলতা থেকে যখন মানুষ বেশি বেশি দুধ পান করবে তখন তার শারীরিক এনার্জি অনেক বেশি মিলবে এটা হাদিস শরীফ জোরে জোরে সুবহানাল্লাহ এমনি করে করে বন্ধরে ঘটনা নবী সামনের দিকে গেলেন নবীর সামনে চারটা পোশাক আসলো কয়টা কথা বলে না কেন একটা হলো বন্ধ বলবনি একটা হলো সাদা একটা হলো সবুজ একটা হলো বন্ধ লাল আর একটা হলো কালো এখান থেকে একটা পোশাক নবীকে বাছাই করতে বললেন নবী বাছাই করলেন বন্ধ সাদা নবী পছন্দ করলেন কোনটা বলো হুজুর সবুজটা করলো না কেন ইসলামের প্রতীক হলো সবুজ সাদা আর জান্নাতীদের প্রতীক হলো সবুজ জান্নাতে তো যাবে মানুষ মরার পরে কিসের পরে কথা বলেন না কেন কিসের পরে মরার পরে যাবে মানুষ জান্নাতে ইসলামের প্রতীক হিসাবে নবী সাদাটা বন্ধ চয়েস করলো এই জন্য আমাদের উত্তম পোশাক হলো সাদা লাল না আজকে বলে দেই নবীর মেরাজের আলোচনা থেকে এই জায়গার নাম কি পাকা মোরা মদ্যপাড়ার মানুষ হৃদয় খুলে শোনো যুবকের দল অনেক সময় দেখা যায় ঈদের দিন জুমার দিন তোমরা লাল জামা পড়ো কোন জামা আমি আজকে বলে দিলাম রে আমার নবীকে লাল জামা পরিহিত এক ব্যক্তি একবার সালাম দিল নবী জবাব দিলেন না দুইবার সালাম দিল নবী জবাব দিলেন না ইয়া রাসূলুল্লাহ কেন গো সালাম দিলেন না উত্তর দিল না অথচ সালাম দেওয়া সুন্নত ও জবাব দেওয়া বাধ্যতামূলক ওয়াজিব আমার নবী সালাম দিলেন না কেন গো নবী সালাম দেয়নি নবী সালাম না দেওয়ার কারণ হলো লায়েক একেবারে টকটকে লাল ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি তার মানে এটা হারামের অন্তর্ভুক্ত এই জন্য নবী বলেছেন ইমানদার পুরুষেরা একবারে টকটকে লাল গেঞ্জি টকটকে টি শার্ট টকটকে পাঞ্জাবি পায়জামা কোনটাই বন্ধ একবারে চকচকে লাল পড়া যাবে না এটা ইমানদার মোবে না মা বোনেরা পড়তে পারবে তাদের জন্য জায়েজ এমনি করে করে বন্ধ মসজিদে আকসা পর্যন্ত নবী চলে গেলেন ওখানে বন্ধ নবী ইমামতি করলেন ইমামতি করার পরে আমার নবী বন্ধ রওনা দিলেন এবার উর্দ্ধ জগতের দিকে কোন দিকে কথা বলে না কেন কোন দিকে উর্দ্ধ জগতে নূর নবী জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমার কাছে কি যে মজা লাগতেছে ওয়াজ যে করতেছে বন্ধু মেজাজ ছিল হট এখন হয়ে গেছে একদম কুল আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ বলতে পারো না অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হুব ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল কি মজার কথা কইতেছে আমরা মাঝে মাঝে কি চার্জ দিতেছে কি শর্ট আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরে জোরে আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ আরে জোরে আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ আমার কথা বুঝেন না এই জন্য নবীর প্রেমে আমি আমি কিন্তু একজন রাইটার রাইটিং প্রফেশন আমার খুব পছন্দ অনেক লিখেছি আল্লাহ যদি দয়া করে মদিনা ওলার সদকায় আরো লিখব আল্লাহ কবুল করুন আমিন বলেন না আমিন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন কেমন করে বলো তোমায় দেখি এটা কিন্তু আমার লেখা আমার সুর আমার গাওয়া মারবা গো 30 বছর সৌদিতে আল্লাহর কাবা মদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গজল কি ভাল লাগে গজল ভাল লাগলে আরো গজল গাইবো তবে পকেটে হাতিয়ার রেডি রাখতে হবে ঠিক কি না দেখছেন নি হাতিয়ার কথা কইছি আরে অনেকে টেনশনে পড়ে গেছে আরে এটা তো ইন্টারভিউ পরীক্ষা
এটা কি পরীক্ষা আরে জোরে বলেন এটা কি পরীক্ষা পরীক্ষা আপনাদেরকে আমি একটু ট্রাই করলাম একটু টোকা দিলাম একটু টাচ করলাম দেখি প্রতিক্রিয়া কি আসে অনেকে কয় হুজুরের মাহফিলে হাত দিয়ে দিব আমার গজলের হাত দিয়ে দেব এটা কথা হলো নাকি বন্ধুরে আমার একটু মন দিয়ে শুনেন বন্ধু আমার শুরু হয়ে গেল নবীর ঊর্ধ্ব জগতের গমন আপনাদেরকে বলে রাখি বন্ধু নবীকে যারা আমাদের মতো বলে একটা এক্সাম্পল পাইছেন নি কোথায় জমজমের কিনারায় কোনো ঔষধ নাই কোনো ইনজেকশন নাই কোনো কোনো ধরনের কোনো মেডিসিন নাই আমার নবী সচুলি প্র্যাকটিক্যালি দেখতেছে একবার উহু করলো না একটু ক্লান্ত হলো না আর আপনি আপনি শুয়ে থাকতে হয় কমপক্ষে ব্যাড রেস্ট 3 মান্থ ঠিক কিনা তিন মাস ঠিক কিনা বন্ধুরে আবার এবার আমার নবী বন্ধু রওনা দিয়ে দিলেন রওনা দিয়ে দিলেন বন্ধ এক একজন এক এক বর্ণনা কেউ বলেছেন ডান দিকে জিব্রাইল ছিল বাম দিকে ছিল মিকাইল সামনে পিছনে আরো ছিল 70,000 ফেরেশতা জোরে জোরে সুবহানাল্লাহ রে পাক পুরা গামের মানুষগুলো কোথায় রে ও বন্ধু হৃদয় খুলে শোনো গো বিরক্ত হইও না নবীর প্রেমের গল্প বলা মুমিনের জন্য ইবাদত কারণ নবীর প্রেমের ওয়াজ যত হবে মুমিনের ঈমান তত চাঙ্গা হবে ঠিক কি না আর ঈমান যত চাঙ্গা হবে নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল এখানে কালিল শব্দ ব্যবহার করেছেন অল্প আমলই আপনাকে নাজাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আর নবীর সাথে যদি প্রেম না থাকে সাচ্চা ইমানদার যদি হতে না পারেন আল্লাহ বলেছেন ইউ দিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ কোরআন দিয়ে কাউকে বন্ধু হেদায়েত দিয়েছেন তার মানে কেউ জান্নাতি আবার কাউকে গোমরা করেছেন তার মানে সে জাহান্নামী বন্ধুরে আমার এবার আমার নবী রওনা দিলেন বন্ধু একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কিন্তু 500 বছরের রাস্তা মনে রাখতে হবে নবী এশার নামাজ পড়ে কোথায় পৃথিবীর জমিনে কোথায় অম্মেহানির ঘরে ঘুমন্ত জিব্রাইল এসে ডাকলেন জমজমের কিনারা নিয়ে বক্ষ বিদারণ সিনা ছাক হলো এইবার চতুর্থবার সিনা ছাক হয়েছে নবীর এখান থেকে বন্ধু অনেক আলাপ আলোচনা জিব্রাইল আলোচনা এবং নবীর মনের আশা ব্যক্ত করা সব শেষ করে মসজিদে আকসায় গিয়ে নবী ইমাম হয়ে নামাজ পড়ালো নামাজ পড়ার পরে বন্ধু রওনা দিলেন একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব কমপক্ষে 500 বছরের রাস্তা আমার নবী প্রথম আসমানে বন্ধু আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন কথা বললেন আর জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আদম সফিউল্লাহর সঙ্গে আমার নবী প্রথম আসমানে দেখা করলেন এবার এখান থেকে চৌজা চলে গেলেন বন্ধু দ্বিতীয় আসমানে চলে গেলেন আমার নবী ওখানে গিয়ে বন্ধু ইয়াহিয়া এবং ঈসা রুহুল্লাহর সাথে আমার নবী দেখা করলেন সালাম বিনিময় করলেন আলাপ আলোচনা করলেন জোরে জোরে সুবহানাল্লাহ এমন চলে গেলেন বন্ধু তৃতীয় আসমানে এ কি কয় কি কইতিস কি কইছে হ্যাঁ আজকে হারা রাখবে না ইনশাআল্লাহ হারা রাখ ইনশাআল্লাহ তোর মাজায় ব্যথা না বুকে ব্যথা কার আরেকজনে তো আরেকজনে বললা না যে হুজুরের কাছে লিখিতভাবে আসসালামু আলাইকুম দিয়া হুজুরের কাছে লিখিতভাবে ছোট্ট একটা চিঠি পাঠাই দেন হুজুর উত্তর দিবে মৌখিকভাবে এটা না করলো হইলে আপনাদেরকে একটু হাসাইলাম আর কি হাসবেন যত এনার্জি তত পাবেন রাত্র তত মাইনাস হয়ে যাবে ১৩ পাবেন না কোন দিক দিয়ে সময় চলে গেছে ঠিক কি না আর জোরে দ্বিতীয় আসমানে আমার নবী বন্ধ চলে গেল দ্বিতীয় আসমানে যে বন্ধ ইয়াহিয়া এবং ঈসা রুহুল্লাহর সাথে আলাপ এবার দ্বিতীয় থেকে তৃতীয় আসমানে চলে গেল সবচেয়ে সুন্দর একজন নবী ছিল যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন নি শুনছেন না যার প্রেমে জুলেখা পাগল হয়ে গেছে এত সুন্দর ছিল রে বন্ধু ইউসুফ নবী রে বন্ধু ফল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলেছে খবর নাই ভালোবাসার নজর দিয়ে তাকাইয়ে রইছে এই রকম নজর এই রকম প্রেম যদি তোমার সিনায় সরকারে মদিনার প্রতি থাকে তুমি জান্নাত তালাশ করতে হবে না জান্নাতের টিকিট খুঁজতে হবে না নবী বলবে আমার পাগল এসেছে জান্নাতের দরজা ওপেন করে দাও নবীর সঙ্গেই জান্নাতে তুমি যাইতে পারবা
সকালে প্রেম আছে বিকালে নাই, দুপুরে আছে সন্ধ্যায় নাই, এদেরকে বলা হয় বন্ধু মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা যাবে জাহান্নামের একবারে লোকাল প্লেসে। জোরে জোরে নাউজুবিল্লাহ, জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় বন্ধু যে মুনাফিকরা থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী বলেছে ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। নাউজুবিল্লাহ কন্যা কেন? Believers love the prophet, hypocrites don't love the prophet. মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না, ইমানদাররা ভালো। ইমানদাররা কি প্রেমে পড়লে কি টাইম চায়? কথা কয় না, প্রেমে পড়লে কি কেউ টাইম চায়? চাচা দেখলে লজ্জা পাবো, বাবা দেখলে লজ্জা পাবো, দাদা দেখলে লজ্জা পাবো, এইরকম প্রেমিক প্রেমিকের অন্তরে কি এরকম কোনো টেনশন থাকে? আরে একজন আরেকজনের জন্য পাগল, জীবন রেডি দুজনের লেগে দুইশো, ঠিক কিনা বলেন? এই প্রেমের চাইতে আরো হার্ড প্রেম থাকতে হবে মদিনাওয়ালার সাথে। তাহলেই আপনি ইমানদার মুসলমান যেহেতু আছেন, হয়েছেন, আপনার ব্যাকগ্রাউন্ডও আছে, আপনার ফিউচারও আছে, বুঝতে হবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। এবার বন্ধু তৃতীয় আসমানে চলে গেলেন, তৃতীয় আসমানে আমার নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে কথাবার্তা বললেন, প্রেমময় বক্তব্য আলোচনা হলো। এবার তিনি চতুর্থ আসমানে চলে গেলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ আসমানে যখন তিনি চলে গেলেন বন্ধু, ওখানে যাইয়া হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে চতুর্থ আসমানে তিনি দেখা করলেন। কোন নবী? হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে চতুর্থ আসমানে তিনি দেখা করলেন, কথা বললেন। বন্ধুরে আমার, চতুর্থ আসমান শেষ করার পরে এবার পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে আমার নবী হযরত হারুন আলাইহিসসালামের সঙ্গে তিনি আলাপচারিত হলো, কথোপকথন হলো। এবার বন্ধু ওখান থেকে তিনি ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে দেখা হলো মূসা কালিমুল্লাহর সঙ্গে। মূসা নবী, ও বন্ধু জানেন না, মূসা নবী আমার নবীকে একটা উত্তম পরামর্শ দিয়ে আমাদেরকে জন্মের বাঁচানো বাঁচাইয়া দিয়েছে। সেই জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা হলো, আলাপ আলোচনা হলো, এখান থেকে শেষ করে আমার নবী চলে গেলেন বন্ধু এবার সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হলো। সাড়ে তিন হাজার বছরের রাস্তা কিন্তু অতিক্রম দিয়ে কেড়ে ফেলেছে, কত হাজার, একটা আসমান থেকে আর একটা আসমানের মধ্যে গ্যাপ হলো পাঁচশো বছরের, কত বছর, সাড়ে তিন হাজার বছর বন্ধু অতিক্রম হয়ে গেল। এবার বন্ধু সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহা বন্ধু শেষ সীমার মূল বৃক্ষ লাস্ট বর্ডারে চলে গেল, কোথায়? সিদ্রাতুল মুনতাহায় চলে গেল। সিদ্রাতুল মুনতাহায় বন্ধু যখন চলে গেল, যাওয়ার পরে এবার বোরাক একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এখানে আপনার সাথে আমি বিচ্ছিন্ন হতে হবে, কারণ এর পরে যে জগৎ আপনি অতিক্রম করবেন এটা পুরুই নূরের জগৎ, ওই জগতে আমি বোরাক অতিক্রম করতে পারবো না, আমি ওই জায়গাটা অতিক্রম করার মতো সেই ক্ষমতা পাওয়ার আমার নাই। বন্ধুরে আমার, এবার আমার নবী চাইয়া দেখলেন ওখানে চারটা নহর প্রবাহিত, দুইটা প্রকাশ্য আর দুইটা অপ্রকাশ্য। নহর বুঝছেন নি, নালা নদী কি, দুইটা প্রকাশ্য বন্ধু অপ্রকাশ্য, যেই দুইটা সেই দুইটা জান্নাতে, আর যেই দুইটা প্রকাশ্য মিশরে যে নীল নদ আছে সেই নীল নদ। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বড়, এটা কইতে কি কষ্ট লাগে? হ্যাঁ, বাপ রে বাপ, গেট আপ দেখলে তো মুই টেনশনে একবারে শেষ হইয়া যাইতি, কথা কন না কেন কি মুই কি ওয়া চালাইয়ে যাবো নাকি একালে শেষ কইরে দেবো? আরো জোরে ওই সাও, করোনারে লাইটের নিচে বসে রয়েছে আমার দাদা, কয় না না শেষ করা যাবে না, ঠিক না বলেন? প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে, ঠিক কিনা বলো? লবণ ছাড়া যেমন খাবার মজা করা যায় না, বন্ধু প্রেমিক হওয়া ছাড়াও আমল আল্লাহর দরবারে পৌঁছানো সম্ভব না, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরে আমার, এবার জিব্রাইল আলাইহিসসালাম সঙ্গী রইল বন্ধু,
প্রস্থান করতে দেরি আমার আল্লাহর একটা বাহন পাঠিয়ে দিলেন যার নাম হলো জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে আরেকটু মহব্বতে ভালো লাগে না আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাশরে আল্লাহুম্মা কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাশরে বন্ধুরে আমার এবার কি করলেন আমার নবী রফরফে বন্ধু সওয়ার হলো রফরফে যখন সওয়ার হলো এবার চলতে 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 বন্ধু মহাশূন্য অতিক্রম করলো অতিক্রম করতে 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 বন্ধু আমার নবী চলে গেলেন আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল আল্লাহর আরশের গেইটে গিয়ে আমার নবী নবীর পাদুকা মোবারক খুলতে চায় তার মানে নবীর পা মোবারক থেকে জুতা মোবারক কি জুতা মোবারক খুলতে চায় রে ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আমি এত উপরে উঠতে উঠতে এত উপরে আমি উঠলাম আমি এত উপরে উঠলাম উঠতে 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 আমি ফেরেশতারা যে কলম দিয়ে লেখে এই কলম এবং লেখার শব্দ আমি নবী নিজ কানে শুনতে পেয়েছি যদি বলেন না সুবহানাল্লাহ তার মানে ফেরেশতারা যে লেখে কি লেখে যে কলম আমরা যে লেখি লেখার কি অনেক সময় শব্দ হয় কি হয় না এ লেখার শব্দ পর্যন্ত আমি নবী শুনতে পেয়েছি এত উঁচু স্থানে আমি নবী চলে গেলাম বন্ধু এবার যাইতে যাইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল ওখানে গিয়ে নবী জুতা মোবারক খুলতে চায় আমার আল্লাহ বন্ধু কিতাবের কথা আমার মুখস্থ বলার কোনো ক্ষমতা নাই এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো প্রয়োজন নেই গো আপনি আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন তখন আমার নবী একটা প্রশ্ন করলো আল্লাহ গো আমার মনিব আপনি তো স্রষ্টা আপনি তো মনিব আপনি তো মালিক মূসা নবী যখন কোহি দূরে গিয়েছিল কোথায় মূসা নবী যখন কোহি দূরে গিয়েছিল যাওয়ার আগে আপনি মূসা কালিমুল্লাহকে বলেছিলেন মূসা রে তুমি কোহি দূরে যাওয়ার আগে পায়ের জুতা খুলে তুমি যাও সেই তুলনায় আপনার আরশের দাম এত বেশি গো আমি কেমন করে আপনার আরশে আমি জুতা নিয়ে কদমটা বাড়িয়ে দেব এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল বন্ধু বলতে দেরি আল্লাহ বলে হাবিব বন্ধু গো আমি সেই দিন মূসা কালিমুল্লাহকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য কারণ আমি সেই দিন মূসা কালিমুল্লাহকে কুহে তুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়িয়েছি কারণ মূসা নবীর দাম বাড়াবো বলে সেই জন্য বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য ও বন্ধু হাবিব গো আপনি আজকে আপনার জুতার ধুল আপনি আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করুন ওই দিন মূসা নবীকে কোহি তুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়িয়েছি আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো
লাউলা কালামা আজহারতু রাব্বিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রকাশ হত না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় পর্যন্ত আল্লাহর হাবিবের মাধ্যমে বন্ধু প্রকাশ করেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বন্ধু এই যে নবী আল্লাহর আরশে চলে গেলেন কোথায় কথা কয় না আর জোরে আল্লাহর আরশে বন্ধু চলে গেলেন এই যে আমার ভাইকে বলেছি ছোট্ট আমার ভাইকে বলেছি ভাই তুমি আমাকে সূরা নাজমটা একটু বের করে দাও বন্ধুরে আবার আমি আপনাদেরকে এখন একটা চমৎকার মেসেজ আমি আপনাদেরকে দেব একটু নেবেন কিনা আর জোরে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ও বন্ধু এখানে বলেছেন বন্ধু ফাকানা কাব কাউসাইন ও আদনা আল্লাহ এবং আল্লাহর হাবিবের দূরত্ব ছিল দুই ধনুকের ব্যবধান কয় ধনুক দুই ধনুকের ব্যবধান বন্ধু এখানে কোরআনটাকে নিয়ে যদি আপনাদের সংশয় থাকে কি থাকে আপনাদের মধ্যে যদি কোনো টেনশন থাকে সংশয় থাকে বন্ধু হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে এসেছে কোথায় মনে রাখবেন সূরা নাজমের বন্ধু কয় নাম্বার আয়াত আট নাম্বার আয়াত ও বন্ধু আপনারা আমার দেখে না এটা নয় নাম্বার আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা হয়তো মনে করতে পারেন দুই ধনুক কেউ কো বলেছেন আরো কাছাকাছি ছিলেন আল্লাহ এবং আল্লাহর হাবিব সূরা নাজমের চমৎকার সাক্ষাতের বর্ণনা আমার আল্লাহ নিজে দিয়েছে মেরাজের ওয়াজ আল্লাহ নিজে করে আর আমাদের দেশের কিছু পণ্ডিত মার্কা মৌলভি কয় না না এটা ঠিকঠাক নাই নাউজুবিল্লাহ কোন না কেন শুনেন আজকে আপনাদেরকে আমি বলে দেই এই পৃথিবীতে যতদিন পর্যন্ত নবীর প্রেমিক অলি প্রেমিক থাকবে ততদিন পৃথিবী কিছুটা সুস্থ থাকবে যেদিন দেখবেন যে এই পৃথিবী থেকে নবীর প্রেম আল্লাহর অলিদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা উঠিয়ে দিয়েছে সেই দিন মনে করবেন একটার পর একটা গজব সকাল টু সন্ধ্যা গজব আসতে থাকবে এটার থামবে না মনে রাখি দিবেন আজকে আমি আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলে গেলাম নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা শত্রুদামি করবাচ্ছে কত যারা চুরি করে তারা কি অ্যালার্ট থাকে না আপনি যখন ঘুমাবেন তখনই তো হিন্দি দিব নাকি এই মুরব্বীর আপনারা হাসেন না কেন না আমার ছোট দেখে পছন্দ হয়েছে না হাই হাই রে আগামী বছর থেকে বড় হুজুর দাওয়াত দিবেন আমার থেকে আরো এক বেরাত লম্বা কথা কয় না কেন তোমাকে থ্যাংক ইউ স্পেশাল ধন্যবাদ তোমার জন্য এই নারায় তাকবীর নারায় রিসালাতটা নিয়েও কাজ্য শেষ নাই অথচ এরা নিজেদেরকে আলেম দাবি করে আল্লাহ তাদেরকে সঠিক শিক্ষা দান করুক আমিন বন্দরে আমার আমার দিকে তাকান এখানে একটু কিন্তু সমস্যা আজকে চট্টগ্রাম থেকে দুই টিমের ঝগড়া কি এক পক্ষ হলো আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সহশরীরে একবারে মুখোমুখি দেখা আলাপচারিতা হয়েছে আল্লাহ যা ওহী দেওয়ার তা দিয়ে দিয়েছে আর এক পক্ষ কয় না মাঝখানে পর্দা টানাইছে নাউজুবিল্লাহ কন্যা কেমন গর্দব কেমন মূর্খ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকানা কাব কাউসাইন আও আদনা মাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুই ধনুকের ব্যবধান জুরে কন্যা সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার দেখেন আমার নবী বলতেছেন আমি যখন আমার মনিবের দরবারে চলে গেলাম আমার মাওলার কাছে যখন আমি চলে গেলাম কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আমার আল্লাহ একটা প্রশ্ন করলো কি একটা প্রশ্ন করলো প্রশ্নটা কি আমি বলবো না উত্তরটা দিব কিনা নেওয়ার দরকার আছে না এই জায়গায় কেউ যদি বলে বন্ধু পর্দা ছিল আচ্ছা আজকে আপনারা আমি এক্সাম্পল আজকে তাই দেই আজকে যদি আজকে আমাকে আপনারা প্রধান মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন ঠিক কিনা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন আমাকে এনেছেন আজকে হুজুর আলোচনা করবে কারণ আমি দেখেছি আমি যখন গাড়িতে বসেছিলাম আবার অনেক ভক্ত এখানে বন্ধু তারা পাগল হয়ে গেছে তারা বিচলিত হয়ে গেছে হুজুর আসে না কেন বসে না কেন হুজুরের আলোচনা শুনবো এটা তাদের প্রেম না ঘৃণা ভালোবাসা কিনা
আর আমার এই ভাই আমার কাছে বারবার গিয়ে নরম হয়েছে, এটাই হলো আলেমদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং ভালোবাসা, ঠিক কিনা বলে? এখানে বন্ধু যারা বলবে পর্দা আছে তাদের ইমানে গলত। আচ্ছা আজকে যদি আমি স্টেজে আলোচনা করতেছি বন্ধু, সামনে দিয়ে যদি আপনারা একটা বড় পর্দা টানায় দিতেন দর্শক ওইদিকে আমি এদিকে, এখন কমিটিকে কি আপনারা মারতেন নাকি ছাড়তেন? প্রথম একবার বলতেন উঠাও পর্দা উঠ করো, ঠিক কিনা? একবার যদি না শোনে আরেকবার বলতেন, তিনবারের সময় সবাই সম্মিলিত ভাবে পর্দা ছিঁড়ে ফেলতেন, বাস্তব কথা কিনা? মেমান কি দাওয়াত দেয় পর্দার আড়ালে রাখার জন্য নাকি ওফিনলি কথা বলার জন্য? আমাদের প্রধানমন্ত্রী যখন অন্যান্য দেশে যায়, প্রধান দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক যখন হয় পর্দা থাকে না ওপেন থাকে? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ নবী, নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ and everything has been created from my light. Nabi bolechen I am from the light of Allah and everything has been created from my light. Ami Allah er nur theke srishtir prottekta bostu ami nabir nur mubarak theke. Subhanallah, konna kille aro jore বন্ধুরে আমার, এই কোরআন থেকে আল্লাহ কিন্তু প্রমাণ দিয়েছে, হাদিস থেকে নবী নিজে বয়ান দিয়েছে। নবী বললেন আমি যখন আল্লাহর দরবারে উপস্থিত হলাম, আল্লাহর আরশে যখন চলে গেলাম, দেখা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে প্রশ্ন করলো হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? যারা আলেম তারা জানবে আল্লাহ প্রশ্ন করেছিল মেরাজের রাতে আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হলো, কয় বন্ধু গো আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কে নিয়ে ঝগড়া করে? তখন আমার নবী উত্তর দিয়েছিলেন মনিব এই সম্পর্কে আপনি বেশি অবগত আছেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতে চাই রে, সঙ্গে সঙ্গে নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক, আল্লাহর কুদরতি হাতটা আমার দুই কাদের মধ্যখানে, তিনি আমার কাদের ও দুই কাদের মধ্যখানে রাখলেন, মানে দুই কাদের মধ্যখানে আল্লাহর কুদরতি হাতটা যখন রাখলো, নবী বললেন আল্লাহর কুদরতি হাত আমার দুই কাদের মাঝখানে রাখতে দেরি রে, সেই প্রশান্তি সঙ্গে সঙ্গে আমার সিনাই চলে আসলো। যখন আমার সিনাই চলে আসলো তখন আসমান এবং জমিনে যা কিছু আছে আমি নবী সব কিছু ক্লিয়ারলি দেখে ফেলেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন মুসল্লি বন্ধু, কেমন ইমাম সাহেব, কেমন লেখাপড়া করলো? কয় নবী বলে কিচ্ছু জানে না, নবী বলে গায়েব জানে না। আমরা কি কোনোদিন বলছি যে আল্লাহর চেয়ে বেশি জানে? কথা কর না কেন, আল্লাহ যেটুকু মুজিজা যেটুকু পাওয়ার দিয়েছে, এই যে হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী বললেন দুই কাদের মাঝখানে যখন আল্লাহর হাত রাখলো আমার বুকের মধ্যে প্রশান্তি চলে আসলো, আমি সঙ্গে সঙ্গে আসমান জমিনের সব কিছু আমি দেখে নিয়েছি। এখানে কি করেন? আচ্ছা ভাই তুই একটু আমার দিকে ফিরে বল, তারার একটু দেখাই, কথা কর না কেন। এখন যদি আমি এই পর্দাটা তার সামনে এমনি দেই কিভাবে, কথা কর না কেন? এখন যদি আমি তার সামনে এটা দেই কোনটা, রুমালটা যদি দেই, আমি যদি তার মাথার উপর কাঁধের উপর হাত রাখতে চাই, হাত কি যাইবো না? এটা তো স্লো নরম, ঠিক না? এটা হয়তো ঠেলা দিলে যাইব, কিন্তু এটা যদি একবারে কঠিন ভাবে টানানো থাকে, এই এই যে উপরের অংশটা দিয়ে কেমন হাত তার কাঁধের উপর রাখতে পারবো? কথা বলে না। আরে ভাই তোমাদের ইমানকে মজবুত করার জন্য এক্সাম্পল দিছি, আমার জীবনে এই এক্সাম্পল আমি দেই নাই আজকের মতো। আপনারা অনলাইনে দেখবেন মেরাজের ওয়াজ করছি ছোট্ট ছোট্ট, আধা ঘন্টায় 15 মিনিট 20 মিনিট এরকম, কিন্তু আজকে আমি চিন্তা করছি একদম এ টু জেড কমপ্লিটলি আপনাদেরকে আলোচনা শোনাবো। তার মানে পর্দা যখন মাঝখান দিয়ে থাকে তার কাঁধের উপর হাত রাখা আমার সম্ভব? তার মানে কোনো পর্দা ছিল না? যারা মনে করে নবী এবং আল্লাহর মধ্যে, যুবক ভাইরা তোমরা যারা আছো তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তোমাদেরকে বলে দিতে চাই, দুইজনের মধ্যখানে যদি দেয়ালই থাকবে তাহলে দাওয়াত দেওয়ার কি দরকার? আমি আপনাদেরকে মেসাল দিয়েছি, মেসাল মানে এক্সাম্পল দিয়েছি, একটা উদাহরণ দিয়েছি। আচ্ছা আপনি যদি আমাকে দাওয়াতই দেন, তাহলে আপনি আমার সামনে যদি দেয়ালি রাখেন, তাহলে আমার বাড়িতে আসার তো আমাকে বাড়িতে আনার দরকার কি আপনার? কোনো দরকার নাই, এটা আমরা সাধারণ ভাষায় বুঝি না। তার মানে কোরআন এবং হাদিসে এসেছে নবীজির কাঁধ মুবারকের উপরে আল্লাহর কুদরতি হাত রেখেছেন। আর কোরআনে সূরা নাজমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, আল্লাহ দুই ধনুকের ব্যবধান তারও কাছে ছিলেন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ
মনু কি কইতিছে? আচ্ছা আচ্ছা, আপনাকে ইমাম সাহেব লাগে কইতিছে, তাহলে এককালে সারা দিন হুইয়া হুইয়া বইয়া বইয়া কইল। তামাশা না, আল কাদরির লগে আসতে বলেন না, বসতে বলেন না। আচ্ছা দিব 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 দিব, আই এম রেডি, অ্যাবসলিউটলি রেডি, কোনো টেনশন নাই আপনাদের, যত প্রশ্ন সব করবেন, উত্তর দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। আমরা মদিনাওয়ালার গোলা। আরে ভাই, পড়তে সবাই জানে, লিখতে সবাই জানে, কলম ধরার ক্ষমতা কি সবার আছে? আপনি বুঝেন না, আমি একজন রাইটার, আমার সিনাই কি প্রেম ছাড়া কলম ধরছি? যখনই কোনো একটা ইস্যু সামনে আসে, একটু চিন্তা করলেই কিন্তু এক ঘন্টার মধ্যে একটা নাত কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ। আমি গোনাগি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বন্ধুরে। আমার আমার দিকে তাকান, আল কাদরি কেন হইছে ব্যাখ্যা আমি দিব, ছোট্ট করে বেশি না, কারণ বেশি দিলে বিরক্ত হবেন। নবীর ওয়ার্ডার আছে, বিরক্ত করে নামাজ অবলম্বা, কেরাত দিয়ে মুসল্লিকে বিরক্ত করে নামাজ পড়া যাবে না, আবার মুসল্লিদেরকে বিরক্ত করে ওয়াজ করা যাবে না। মুসল্লিরা শুনতে না চাইলে ওয়াজ এক সেকেন্ডও চলবে না, এটা নবীর ওয়ার্ডার, কথা বলেন না কেন বন্ধুরে? আমার এবার বন্ধু আলাপ আলোচনা হলো, খুব চমৎকার আলাপ হলো। আল্লাহ গো, তুমি তো মেরাজ করিয়েছো, মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করা, আমাকে ভ্রমণ করিয়েছো, আমার উম্মত যদি মেরাজ চায় আমি কি দিব? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আস-সালাতু মিরাজুল মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য, নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিল, এটা মেরাজ। এবার আমার নবী 50 ওয়াক্ত নিয়ে যখন বন্ধু আসতে চাইলেন, আসার সময় মুসার সাথে কোন আসমানে দেখা? কত আসমান? কোন আসমান? ষষ্ঠ আসমান। মাশাআল্লাহ, চমৎকার! আপনাদের প্রতি আমার ভালোবাসাটা আরেকটু এগিয়ে গেল, আমি ভাবছি আপনারা বলতে পারবেন না। চমৎকার উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা। এবার আমার নবী চলে আসতেছেন, মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, হাবিব নবী গো, আপনি তো হাবিব আল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কি দিল, বন্ধুকে কি দিল? কয় আমাকে আমার উম্মতের জন্য মেরাজ দিল। কয় কি? কয় 50 ওয়াক্ত নামাজ। জোরে জোরে আল্লাহু আকবার! কয় ওয়াক্ত? এবার মুসা নবী ডাক দিয়া বলে, নবী গো আপনি একটু ওয়েট করেন, দাঁড়ান। কই কেন গো দাঁড়াবো, কেন ওয়েট করবো? কয় ওয়েট করবেন এই জন্য, কারণ হলো আপনার উম্মতের জন্য যে 50 ওয়াক্ত নামাজ আপনার আল্লাহ বরাদ্দ দিল। আমি মুসা কালিমুল্লাহ বললাম, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ তাদের জীবন জীবিকা নিয়ে তারা খুব ব্যস্ত থাকবে। জোরে জোরে কয়, আপনি জলদি যান, আল্লাহর সাথে কথোপকথন আলাপ করে কমাই আনেন। গেলেন, যাওয়ার পরে আবার আসলেন, মুসা নবী কয় কি হলো? কয় অর্ধেক কমাইছে। কয় এটাও হবে না, আবার যান। আবার গেলেন, আবার আসলেন, কয় কি কমাইছে? কয় আর অর্ধেক কমাইছে। কয় হবে না। আবার আমার নবী মুসা নবীর পরামর্শে যখন বন্ধু আবার চলে গেল, এবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আসলো বন্ধু। এবার 5 ওয়াক্ত যখন চুক্তিপত্র বন্ধ সই স্বাক্ষর হয় কি হয় না? কথা কয় থাকো, একজনে বেচবো একজনে কিনবো, মাঝখানে থাকবে কি দলিল, লেখালেখি হবে নাকি মুখস্থ? এবার তাদের বন্ধু কনফার্মেশন হয়ে গেল, হাবিব আপনি ভালোবেসে আপনার উম্মতের জন্য 45 ওয়াক্ত আপনি মাইনাস করে দিলেন, 5 ওয়াক্ত। এই এই ইয়াং ম্যান, তোমরা 3 পারসন, তিনজন আসো কেন? এই পাশেরটা হাসে, এই পাশেরটা হাসে, হাসি কেন? উত্তর উত্তর দিতে হবে কিন্তু। কি ব্যাপার, কি এত হাসির কারণ কি? আজকে তো ওই গত 2022 18 ডিসেম্বর ফুটবল খেলছে, বেঈমান কাফের বসে একটা ইহুদিরা উর্দ্ধ অর্ধ উলঙ্গ পোশাক পরে খোলা আকাশের নিচে রাত ভর তাকিয়ে ছিল। একদিকে হইছে চোখের জিনা, আরেকদিকে কষ্ট দিয়েছে ঘো না ঘুমাইয়া শরীরকে, আরেকদিকে আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবা মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স, আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, বেঈমানদের তামাশাকে তোমরা আপন করে দেখেছো। আরেকদিকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু
জবাব দিতে হবে।